প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। লোকটা কে হে? দেখবেন কেমন পয়সা ছড়ায়। কোডিশনে বেটাও যা আর প্রতাপ চন্দ্রের চাকরতা। চন্দ পেল্লাই সোনার দোকান যা। হ্যাঁ স্যার, কেলেঙ্কারি হয়ে গেছে স্যার। কি হলো? দামি একটা হীরের আংটি কেস থেকে বেমালুম গায়েব হয়েছে স্যার। এক কাজ করো, তুমি কাউন্টারে যাও আর নিচের মেন গেটটা বন্ধ করে দাও, আমি আসছি। গেটটা বন্ধ করা মানে কি? আমরা চোর না টাকা, তাই তো? আপনারা এই কথা ভাবছেন কেন? বাধ্য হয়ে কতক্ষণ বন্ধ রাখবেন? আমাদের যাওয়ার তারা আছে। আমাদের ওই মেন গেটটা একটু রিপেয়ার হচ্ছে, মিনিট কয়েক আরো বন্ধ থাকবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। হ্যাঁ ম্যানেজার বাবু, এদের যা যা প্রয়োজন চা কফি কোল্ড ড্রিঙ্ক সব দিয়ে দিন। আচ্ছা স্যার। আপনি আমার সঙ্গে একবার চেম্বারে আসুন তো। কেন? একটা হীরের আংটি সম্বন্ধে আপনার সঙ্গে কিছু কথা আছে, আসুন। এয়ার কন্ডিশন ঘরের ব্রিলিয়ান্ট আইডিয়াটা তুই যদি আমাকে না দিতিস, আমি তো ভাবতেই পারতাম না যে ভদ্রলোক চুরি করতে পারে। আচ্ছা তোর মাথায় বুদ্ধিটা এলো কি করে বলতো? বা দিদি ভাই, আমার ওই বাজারের চোরের গপ্পটা তুমি ককাস করে বাবুর কাছে চালিয়ে দিলে। বেশ করেছি, তুই বলেছিস বলে আমি বাবাকে বলবো না নাকি? গোরা একবার ঠাকুর ঘরে চল। কেন, আমি আবার কি করলাম? বা মনে নেই? আজ শনিবার, তুই সারাদিন উপোস করে আছিস, এখন সন্ধে হয়ে গেছে, একটু প্রসাদ মুখে দিয়ে উপোসটা ভাঙবি চল। তা প্রসাদ কি শুধু গোরাই খাবে? না না, তোমাদেরও দেবো, বেচারা সারাদিন উপোস করে আছে, আগে ওকে দি। আয়। একটা চাকরকে নিয়ে বাড়ির লোকের আদিক্ষেতা দেখলে গা পিত্তি জ্বলে যায়। আর জামাই বাবুরও বলিহারি, ঘরে তুমি রয়েছো আপন শালা, আর যত কথা ওই মেয়ে আর গোরার সঙ্গে। তুমিও তেমনি, তুমি নিজে গিয়েও তো জামাই বাবুর সঙ্গে একটু কথাটা বলতে পারো। নিজে গিয়ে? আরে বাবা, আমাদের যখন এতদিন থাকতে দিয়েছে তখন জামাইবাবুর সঙ্গে একটু গল্প স্বল্প করলে আমাদেরই তো লাভ। ধৈর্য নিতা, ধৈর্য, সবরে শুধু ম্যাও ফলে না। প্রতাপচন্দ্র একদিন না একদিন আমার হাতের মুঠোয় আসবে, সময় আমার একদিন আসবেই, সেদিন ওই মেয়েও থাকবে না, আবার ওই চাকরও থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। নমস্কার। দেখুন ম্যাডাম, আমি খুবই দুঃখিত আপনাকে আজও বিরক্ত করছি বলে। বসুন, দুঃখিত তো আমারই হওয়া উচিত, এই ইন্টারভিউটা যে আপনার কাছে এত ইম্পর্টেন্ট এটা আমি জানতাম না। আসলে গোরা যদি না বলতো যে এটার উপর আপনার চাকরি নির্ভর করছে। চাকরি? আবার একটা গল্প বানিয়েছিস? বা আমি আবার গল্প বানালাম কোথায়? বাগানের মধ্যে গল্প ঘুরে বেড়াচ্ছিল, আমি খপ করে ধরলাম, তোমার কাছে ছেড়ে দিলাম। তোর সাথে একটা কথা ছিল। কত? কি করে বুঝলি? অন্য কথা কি বলিস তুই আমার সঙ্গে? গোরা, ড্রেসিং টেবিলের ড্রয়ারে আমার পার্স আছে, প্রদীপের কত লাগে দিয়ে দিস। থ্যাংক ইউ। হ্যাঁ শোন, এই সপ্তাহে তিনবার আমাকে থ্যাঙ্কস দিয়েছিস, আর যেন দিতে না হয়। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, কি কি জানতে চান? আমি কিন্তু আপনাদের পরিবারের একটা ছবি ইতিমধ্যে পেয়ে গেছি। ওতেই হবে তো? বেশি জানলে কলম আটকে যায়, যেটুকু দেখলাম শুনলাম তার থেকেই একটা ভালো লেখা দানা বাঁধবে। চলি, নমস্কার। নমস্কার। কি দেখছিস? দেখছি না, বুঝছি। কি বুঝলি? বুঝছি যে হয়ে গেছে। বাজে বকিস না। ঠিক এই রকমই একটা সুযোগের অপেক্ষায় ছিলে এতদিন। না, এবি আমি মানতে পারবো না।
আমাদের বংশের মান মর্যাদা ধুলোয় লুটবে, এ কখনো হতে পারে না, হতে দেবো না। তুমি একটু চুপ করবে? কেন চুপ করবো? ডাক্তার তোমাকে উত্তেজিত হতে বারণ করেছেন। হ্যাঁ বাবু, মা তো ঠিকই বলেছেন, আপনি একটু শান্ত হন। গোরা, ওকে বলে দে এ বিয়ে হতে পারে না। এ বিয়ে কেউ আটকাতে পারবে না। দিদি ভাই, তাহলে চন্দ্রবাড়ির পরিচয়, ধন দৌলত, সমস্ত মায়া তোমাকে কাটাতে হবে চিরজীবনের জন্য। চন্দ্র পরিবারের এত ধন দৌলত নেই যা দিয়ে আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা যায়। আমার শেষ কথাটা তুমি শুনে যাও, নিজের ইচ্ছেতে যদি বিয়ে করতে চাও তাহলে এ বাড়িতে নয়, অন্তত আমি বেঁচে থাকতে নয়। বুলি, বুলি, কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে তোমার? কেন বুঝতে পারছো না? না, একি আপনি এত রাত্রে গোবিন্দ যে বললো মাসিমা ডেকেছেন, একি কি করছেন আপনি? যে আমার অনেক আগেই করা উচিত ছিল। আচ্ছা গোরা, এই কথাটা আজও বুঝতে পারোনি কেন? আমি তোমায় ভালোবাসি। ভালোবাসা বিলাসটা একটা সামান্য চাকরের সাজে না, তাই। কিন্তু আমার কাছে তো তুমি চাকর না গোরা, আমার স্বপ্নের মানুষ। জানো গোরা, আমার বাবা জোর করে আমার বিয়ে দিতে চান, তাই কাল সকালের প্লেনে আমায় আমার বম্বে পাঠিয়ে দিচ্ছে মাসি। তাই চান, তাই চান। আপনার বাবা মা আপনার আপনার মঙ্গলই চান, তাদের মনে কষ্ট দেবেন না। আর আমার মনটা, সেটার কোনো দাম নেই। এটা গোরার জামাই বাবু না? জামাই বাবু? কি ব্যাপার গোরা, তুমি এখানে? হ্যাঁ, রাস্তায় হরিপদের সঙ্গে দেখা হলো, ও বলো আপনি নাকি দিদি ভাই। কিন্তু মুখার্জি, কংগ্রেচুলেশন, আপনার ছেলে হয়েছে। ছেলে হলো বুলির, আমি জানতেই পারলাম না। কেন, সেটা জানবার আমার কোনো অধিকার নেই? গোরা, বুলির সঙ্গে তুই যদি কোনো সম্পর্ক রাখিস তবে আমার সঙ্গে সম্পর্ক থাকবেন। বাবু, দিদি ভাই আমার দিদির মতন, দিদির চেয়ে হয়তো আরো অনেক বেশি কিছু। ভাই হয়ে বোনের সঙ্গে সম্পর্ক না রেখে থাকি কি করে বলুন? ওয়েল ইয়াং ম্যান, ইউ আর দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, বাট তাহলে অ্যাপয়েন্টমেন্টটা দিতে বাধা কোথায় স্যার? বাধা একটাই, তুমি প্রতাপবাবুর জামাই, আর প্রতাপবাবুর জামাইকে এই চাকরি দিয়ে আমি বন্ধুকে ছোট করতে পারি না। এই বিয়ের ব্যাপারটা তিনি মানেননি স্যার, কাজেই কাজেই দ্য সিচুয়েশন ইজ এক্সট্রিমলি গ্রেভ। তোমাকে অ্যাপয়েন্ট করে প্রতাপবাবুর সাথে আমার এতদিনের বন্ধুত্বকে আমি নষ্ট করে ফেলতে পারি না। সরি ইয়াং ম্যান, আই এম হেল্পলেস, আমি অপার হোক। ইটস অল রাইট স্যার, আসছি। যাই বাবু, মামুর জন্য দুধের কৌটো আর দিদি ভাইয়ের জন্য কিছু ফল, আর কিছু অল্প টাকা আছে এটা রাখুন। কই নিন যাই বাবু। না গোরা, রোজ রোজ তোমার কাছ থেকে এভাবে সাহায্য আমি নিতে পারবো না। হে হে মা, আমি সাহায্য কোথায় করছি, এটা তো আমার কর্তব্য। দেখো গোরা, যদি তোমার কোনো কর্তব্য থাকে তা তোমার দিদি ভাইয়ের জন্য আছে, তাই তুমি যা দিতে চাও বলিকে নিজেই দিও, আমাকে ওর মধ্যে জড়িও। কিন্তু আমার যে ভীষণ ভয় করে যায় বাবু। ভয়? দিদিকে ভয়? কেমন ভাই তুমি? যেখানে ভালোবাসা সেখানেই তো বেশি ভয়। এসো। কি দিদি ভাই? গোরা, তুই আমাকে ভেতরে আসতে বলবে না? এতদিন পর, এতদিন পর দিদিকে মনে পড়ল, কি রোগা হয়ে গেছিস রে। আমি তো যেমন ছিলাম ঠিক তেমনি আছি, রোগা তো হয়েছো তুমি, চোখে না দেখলে একদম বিশ্বাসই হতো না। না না, আসলে অনেকদিন দেখিসনি তো তাই। না, এটা ধরো, আমি বাড়ির আসল লোকটার সঙ্গে আলাপ করে আসি একটু। হ্যাঁ, আরে কি আছে এতে, এই সব এই কুমলে চলবে?
আমাকে মামা বল। দিদি ভাই কি সুন্দর বাচ্চা গো তোমার। গোরা এটা নিয়ে যা। নিয়ে যাবো মানে? এইগুলো কি আমি নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসেছি নাকি? তুই খুব ভালো করে জানিস এসব জিনিস আমি নিতে পারি না। কেন নিতে পারো না? আমি চাকর বলে তাই তো, নিজেরা কষ্টপাত্র পাও, কিন্তু বাচ্চাটাকে বাচ্চাটাকে কষ্ট দেবার অধিকার কারোর নেই। তুমি মানো আর না মানো, আমি আমি হচ্ছি ওর মামা, আর ওকে বাঁচিয়ে রাখার মতন অধিকার আমার আছে। বলো আছে কিনা বলো। যে বাবা আমার স্বামীকে স্বীকার করেন না তার পয়সা দিয়ে আমি আমার বাচ্চাকে বাঁচিয়ে রাখবো? এই লজ্জা সহ্য করে আমি বেঁচে থাকবো কি করে? তুমি বড় বোকা দিদি ভাই, নিজের বাচ্চাকে না বাঁচিয়ে রাখতে পারাটাই সবচেয়ে বড় লজ্জা। আর আর তুমি কি করে ভাবলে যে এইসব জিনিসগুলো আমি বাবুর পয়সা দিয়ে কিনে এনেছি? এইসব এসব আমার নিজের পয়সা দিয়ে কেনা। হ্যাঁ তোর পয়সা মানে? আমি আমি তো এখন মাইনে নিই, আমি তো চাকর, চাকররা তো মাইনে পায়। তুই তুই আজকাল মাইনে নিচ্ছিস? চোর কোথাকার, দেড় কেজির এক টুকরো বেশি মাছ আনছে না গত কয়েক মাস ধরে, আর রোজ হিসেব দিয়ে যাচ্ছে আড়াই কেজির। আর তুমি তো বিশ্বাস করবে না, তাই একেবারে দাঁড়ি পাল্লা দিয়ে মেপে দেখিয়ে দিলাম তোমার গোড়ার কীর্তি। এই তুই দিনের পর দিন চুরি করে যাবি আর আমি সব সহ্য করবো না, ভেবেছিস নাকি তুই? আর তোমাকেও বলি দিদি, আমি তো বারবার বলছি আমি তো ফ্রি আছি, তোমার বাজারের ভাটটা যদি আমি নিই তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা তো একটাই, চোরের হাত থেকে বাঁচতে গিয়ে ডাকাতের হাতে পড়া। হাই প্রদীপ, ছোট মুখে বড় কথা মানায় না। দেখো মা, যে কথাটা সত্যি আর ন্যায্য সেটা বড় ছোট সব মুখেই মানায়, আর কার কথা তুমি কার বিচার করছো? তুই যা তো এখান থেকে। ঠিক আছে। না এরপর আর মান সম্মান নিয়ে বাড়িতে থাকা যায় না। গোরা সত্যি সত্যি তুই চুরি করিস? হ্যাঁ রে, দোকানদারদের তো বিশ্বাস নেই, ওরা বুঝি তোকে ঠকিয়ে দেয় তাই না? গোরা একবার বল, একবার নিজের মুখে বল তুই চোর নস, আমি তোর কথা মেনে নেব। আমি চোর, আমি চোর, আমি চোর, চোর, আমি চোর, আমি চুরি করে আবার গলা বাজি? হ্যাঁ গলা কি করছিস কি? আমিও চল সরে যা। গোরা নিচে চল, গোরা এভাবে রোদে বসে থাকলে শরীর খারাপ করবে। চোরের আবার শরীর? ওসব কথা ভুলে যা গোরা, ভুলে যা। কেন ভুলে যাব? মামা মামাকে পোকলো, আমাকে মারলো, তুমি তো কিছু বললে না, তুমি তো জিজ্ঞেস করলে না আমি কেন চুরি করি। চুরি করার কারণটা তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলতে পারবো না কোনোদিনও না। তুই তুই কেন চুরি করিস গোরা? আমি চুরি করি দিদি ভাইয়ের বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্যে, দিদি ভাইকে বাঁচিয়ে রাখার জন্যে, দিদি ভাইয়ের স্বামীকে বাঁচিয়ে রাখার জন্যে। কি অদ্ভুত মানুষ তোমরা, মেয়েটা বাড়ির থেকে চলে গেল তারপরে তার সম্বন্ধে ভাবার দরকার নেই তোমাদের। আজ কয়েক মাস হয়ে গেছে যাই বাবুর চাকরি নেই, তার উপর দিদি ভাইয়ের বাচ্চা হয়েছে, একবারও ভেবে দেখেছো তাহলে কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে না খাচ্ছে? বাবু না হয় রাগে অন্ধ হয়ে গেছেন, কিন্তু তুমি তো মা, তাকে এতদিনে প্রমাণ করতে চাইছো তুমি মা নও, সৎ মা। কিন্তু মা টাকাটা তো তোমার নাম করে দিলে দিদি ভাই নেবে না? তুই দিলে নেবে আর আমি দিলে নেবে না? না না নেবে না তা নয়, টাকাটা তুমি নিজের হাতে করে দিলে নিশ্চয়ই নেবে, কিন্তু তার জন্য তো তোমাকে একবার ওই বাড়িতে যেতে হবে মা।
কিন্তু ওখানে আমি যাই কি করে বল? তোর বাবু জানতে পারলে একেবারে কুরুক্ষেত্র করবে। তোর মাথায় তো অনেক রকম ফন্দি ফিকির খেলে, কোন একটা মতলব করে তুই টাকাটা দিয়ে আসতে পারবি না? এই মানবিমানের টানাটানিতে আমি ফন্দি ফিকিরের ফাঁসটা বাঁধি কি করে বলো তোমা? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কিভাবে টাকাটা দেওয়া যায়। তুমি তুমি আমাকে আরো 200টা টাকা দাও তোমা। থাকলে দিতাম বাবা, তোর বাবু তো আমার হাতে বেশি টাকা দেয় না। কিন্তু কম করে 500 টাকা না দিলে তো সবকিছুর আয়োজন করা যাবে না মা। কিসের আয়োজন? না, কালকে দিদি ভাইয়ের ছেলেটার মুখে ভাত। সময় কি করে বয়ে যায় তাই না? আমার হাতে তো টাকা নেই গোরা, তুই এই হারটা নিয়ে যা, ওকে বলবি আমার নাম করে বলবি, মা যদি মেয়েকে কিছু দেয়, মেয়েকে না বলতে নেই, মেয়ে যেন অস্বীকার না করে। বাবলে বাবলে বাবলে, কাঁদে না কাঁদে না, ও বাবা বাবা বাবা, ও দিদি ভাই হাটটার দিকে তাকিয়ে না থেকে দেখো না, একদম খেতে চাইছে না, বড্ড বদমাইশ হয়েছে এটা। হ্যাঁ, বদমাইশরা বদমাইশদের ঠিকই চেনে। দশটা বাজে, দেরি করলে চাকরি যাবে। আরে বসুন না জাই বাবু, রোজই তো অফিসে যাচ্ছেন, গিয়ে বলবেন বাচ্চার অন্নপ্রাশন, একদিন দেরিতে গেলে চলবে না? না ভাই, অনেক কষ্টে জোগাড় করা চাকরি, গেলে আর পাবো না, চলি চলি। আচ্ছা। ও দিদি ভাই, মামু বড্ড কান্নাকাটি করছে, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন। বেশি দেরি করিস না। ভয় নেই, তোমার বাচ্চাকে নিয়ে পালাবো না। এই মারবো। চলো মামু মামু মামু, চলো মামু। লে বাবলে বাবলে, দেখো দেখো কার বাচ্চা রে, দেখো দেখো কাকে নিয়ে এসেছি, দেখো বাবলে বাবলে বাবলে। কি হচ্ছে? তুই এখানে কি করছিস? এ বাচ্চাটা কার? কার বাচ্চা না বলে আমাকে এভাবে ধরিয়ে দিলি কেন? নাতি দাদুর কোলে যাবে না তো কি অন্য কারো কোলে যাবে? নাতি মানে? নাতি মানে দিদি ভাইয়ের ছেলে। পুলির ছেলে? কোন সাহসে তুই একে কেন আনলি? দেখুন বাবু, আপনি যদি আপনার মেয়ের রাগটা আপনার নাতির ওপর ফলান, তাহলে কিন্তু আমি লজ্জা আত্মহত্যা করবো। দিদি ভাই জানেও না যে আমি ওকে এখানে নিয়ে এসেছি। ওকে আমি এনেছি কেন জানেন? আজ ওর মুখে ভাত, ওর কি এতটুকু অধিকার নেই যে আজকের দিনটা ওর দাদুর কাছে আসুক? চুপ কর তুই, নিজেরা একেবারে ভিকিরির মতো থাকে আর এই ছেলেটাকেও একেবারে ভিকিরির মতো করে রেখেছে। প্রতাপচন্দ্রের নাতিকে এভাবে দেখলে লোকে বলবে কি? হ্যাঁ এই শ্রবণ, যা ভালো ভালো দেখে যত চুড়ি আছে, বালা আছে, গলার হার আছে, সমস্তের মাপে সব বার করো, বার করে পরিয়ে দাও। দিন বাবু আমাকে দিন। সত্যি বাবু, এবারে আপনাকে মানিয়েছে, একেবারে দাদু দাদু দেখাচ্ছে। ও বাবলি 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 পপ্পু, গোরা একে বলির বাড়ি নিয়ে যা। আপনার নাতি আপনি নিয়ে যান, আমার নিজে তো বই গেছে। আর বেয়াদবি করিস না গোরা, আমি যা বলছি তাই শোন। না আমি শুনবো না, আমি কোনো কথা বলে শোন, আমি জানিও না ওরা কোথায় থাকে। রাস্তা চিনিয়ে দেওয়ার কথা যদি আপনি বলেন, তাহলে আপনাকে আমি রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারি। আসুন। এইখানে থাকে বুলি? হ্যাঁ, ওই গলিটার মাঝ বরাবর বাড়িটায়। আমার মেয়ে যে এত নিচে নামতে পারে আমি ভাবতেই পারিনি। নিয়ে যা। আপনি একবার ভেতরে যাবেন না বাবু? সারাদিন অনেক বেয়াদবি সহ্য করেছি, আর না, নিয়ে যা বাচ্চাকে। আর হ্যাঁ, বুলি যেন জানতে না পারে যে আমি এখানে এসেছি। বাবা এসেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবু নিজে এসেছেন, এই দেখো না, মামুকে নিজের হাতে সব গয়নাগাটি পরিয়ে দিয়েছে। তুমি যাও না দিদি ভাই, বাবুকে একবার ভেতরে নিয়ে এসো, দেখবে দেখবে আবার সব আগের মতন ঠিক হয়ে যাবে। যাও না দিদি ভাই, যাও। বাবা তুমি এসেছো, আমার কি ভাগ্য যে তুমি নিজে এসেছো। আজ আর আমার কোনো অভিমান কোনো দুঃখ রইল না, এসো আমার বাড়িতে এসো। ড্রাইভার বাড়ি চলো।
কতবার তোমায় বলবো প্রতাপদা, টেম্পারটাকে একটু সামলাও সামলাও, এই টেম্পারই তোমার একদিন সর্বনাশ করবে। সর্বনাশের আর বাকিটা কি রইল? তোমার মেয়ে চলে গেছে বলে কি তোমার সব দায়িত্ব শেষ হয়ে গেছে? তোমার স্ত্রী রয়েছেন, তোমার একটা ছেলে আছে, এ কথা তুমি বোধহয় মাঝে মাঝে ভুলে যাও। স্ত্রীর জন্য আমি ভাবি না, উনি তো ইন্স্যুরেন্স করে বসে আছেন খোদ রাধাকৃষ্ণের চরণে। ছেলেটা একেবারে অপকণ্ঠ, ওর জন্য চিন্তা করাই বৃথা। আরে বাবা, অপকণ্ঠ ছেলেরাও সংসারে চাপ পড়লে সিঁড়ে হয়ে যায়, ওর বিয়ে দাও, ঘাড়ে দায়িত্ব পড়লে শুধরে যাবে। কিন্তু আমি এখনো বলছি ডাক্তার, ছেলে আমার 100% অপদার্থ, কোনো মেয়ের পক্ষে ওকে বিয়ে করা আর গলায় পাথর দিয়ে জলে ডোবা, এর মধ্যে কোনো তফাত নেই। আচ্ছা ধরো যদি সেই মেয়েটি তোমার ছেলেকে ভালোবাসে। হোয়াট? কি রে এসব কি শুনছি? কি ভালো মন্দ জ্ঞান নেই? একে তোর বাবা শরীর খারাপ, তাই প্রেশারটা বেড়েছে, তোর সমস্ত কথা শুনে সেদিন তো একেবারে চাতেমেজি করছিলেন। মেয়েটাকে যার সঙ্গে তুই দিন রাত মেলামেশা করছিস, না মা চুপ, কোশ্চেন করতে হবে না? অফকোর্স, তুমি তো তোমার ছেলেকে চেনোই, সামনে মাসে পরীক্ষা, দেখবে ফার্স্ট ক্লাস পেয়ে গেছে। একেবারে ঘুরে বেরিয়ে টোটো করে। ও সুইট মামি, লিভ ইট, এসব ছেড়ে দাও তো, আমার দিকে তাকাও, আমাকে আশীর্বাদ করো যাতে ওই মেয়েটাকে এই বাড়ি বউ করে আনতে পারি। কি বলছি? কোথাকার কে মেয়ে, তার গাঁ জানি না, গোত্র জানি না। জানো জানো, ভালো করেই জানো। হ্যাঁ, গাঁ হলো ভবানীপুর, জেলা কলকাতা, আর গোত্র গৌতম গোত্র। গৌতম গোত্র? হ্যাঁ, গৌতম গোত্র, বসু পরিবার। ডাক্তার, তুমি এই ঘটকালি ছেড়ে আবার এই জ্যোতিষ চর্চা শুরু করলে কবে? যবে থেকে আমার বাগানে ঢিল পড়তে শুরু করেছে। হ্যাঁ, ঢিল পড়ছে মানে? মানে মেয়েটি যে আমার। হ্যাঁ, সেকালে অবশ্য কন্যাদায়গ্রস্ত বাবাদের গলায় গামছা দিয়ে প্রস্তাব করা একটা রীতি ছিল, তো আপাতত ওই গামছার বদলে স্টেতুটা দিলে চলবে? মা, তুমি বলি তুই? হ্যাঁ দিদিভাই, মা এসেছেন, ছোটদার বিয়ে তো তাই নেমন্তন্ন করতে। মা ভেতরে এসো না, নাতির মুখ দেখবে না, এসো 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 এসো। তুই আয় বলি, গোরা হয়তো ঠিকই বলছে, তুই ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। আসবো আসবো মা, আসবো। নমস্কার দিদিমণি, ভালো আছেন তো? নমস্কার, তোমরা ভালো তো? হ্যাঁ ভালো আছি। এসো দিদিমণি, এসে গেছেন, ভালো হয়েছে। এসে গেছি। নমস্কার সাহেব। নমস্কার নমস্কার। শোন দিদিমণি, যখন এসে গেছেন তখন দেখিস এ বাবদটা সব ঠিক হয়ে যাবে। না না, আমার কোনো মেয়ে নেই, যে ছিল সে মরে গেছে, ওদের এখানে আসার সাহস কি করে হয়? আমি ওদের আসতে বলেছি। কে তোমাকে নিমন্ত্রণ করতে বলেছে? নিজের মেয়েকে নিমন্ত্রণ করবার জন্য কারো অনুমতি নেবার দরকার পড়ে না, এটা তো অত্যন্ত সাধারণ ব্যাপার। তোমার পক্ষে সাধারণ ব্যাপার, কিন্তু আমার পক্ষে সাধারণ ব্যাপার নয়। তোমার দুটি পায়ে পড়ছি, আজকের এই শুভদিনে তুমি আর ওদের অপমান করো না। অপমান? অপমান তাদেরই হয় যাদের সম্মান বোধ আছে, যারা একবেলা খেতে পায় না, তারা আবার এখানে এসেছে ট্যাক্সি করে ফুটানি দেখাতে। কি বলছো? কি ঠিকই বলছে, পুলিশে অপমানের বিষ আমাকে দিয়ে গেছে, তার জ্বালা আমি সারা জীবন ভুলতে পারবো না। ওদের এখান থেকে চলে যেতে বলো। চুপ করো তুমি, চুপ করো। কেন চুপ করবো? যে মেয়ের পরনে একটা ভালো শাড়ি জোটে না, সে প্রতাপ চন্দ্রের মেয়ে হতে পারে না। ওই বাচ্চাটাকে যে গয়নাগুলো দিয়েছিলাম, হয়তো সেগুলো সে বিক্রি করে এসেছে। গুলি, এরপর আমার পক্ষে থাকা সম্ভব নয়, ফিরে চলো। নিশ্চয়ই ফিরে যাব, কিন্তু চুপি চুপি নয়, যাবার আগে বাবাকে এই অপমানের জবাব দিয়ে তবে যাব। বাবা, মা নিজে গিয়ে আমাদের নিমন্ত্রণ করে এসেছিলেন বলেই আজ আমরা এখানে এসেছিলাম, আসতাম না যদি জানতাম আমাদের অপমান করবার জন্য এখানে ডেকে পাঠানো হয়েছিল। আমার ছেলেকে তুমি যে গয়নাগুলো দিয়েছিলে, হয়তো ভেবেছো সেগুলো আমি বেঁচে দিয়েছি, কারণ ওগুলো আমার কাছে শুধু সোনার গয়না ছিল না, ছিল আশীর্বাদ। আজ সে আশীর্বাদও আমি ফেরত দিয়ে যাচ্ছি। আমার ছেলে
প্রতাপচন্দ্রের আশীর্বাদ ছড়াই জন্মেছে, ওটা ছড়াই বেঁচে থাকবে। I'm sorry, Mr. Mukherjee. X-ray, EEG, LP, আপনার বাচ্চার কোনো রিপোর্টই আশাপ্রদ নয়। ওর কি হয়েছে ডাক্তার বাবু? ব্রেন টিউমার। ব্রেন টিউমার? ডাক্তার বাবু, ওকে বাঁচাতেই হবে, যেমন করে হোক ওকে বাঁচাতেই হবে। তার জন্য এক্ষুনি ওর অপারেশন করা দরকার। অপারেশন? আচ্ছা ডাক্তারবাবু, কত খরচপত্র লাগতে পারে? খরচ আপনার ধরুন এই অপারেশন, নার্সিং হোম, অ্যানাস্থেসিয়া এটসেট্রা এটসেট্রা, এই সব নিয়ে আপনার ধরুন 25-30 হাজার টাকা। 30 হাজার টাকা? আচ্ছা অন্য কোনো উপায় নেই? আই এম সরি, নো, অপারেশন করতেই হবে। কি হবে এখন? আপনি কে? আমি ওই ভদ্রমহিলার ভাই, আসলে আমাকে সবকিছু পরিষ্কার বলতে চাইছে না। ওদের বাচ্চাটির ব্রেইন টিউমার, যেটা ইমিডিয়েটলি অপারেশন করা দরকার, নইলে বাচ্চাটি বাঁচবে না, যার জন্য প্রায় 25-30 হাজার টাকা দরকার, যেটা আমার মনে হয় ওদের নেই। আপনি অপারেশনের বন্দোবস্ত করুন ডাক্তারবাবু, টাকাটা আমি দেব। আপনি দেবেন? আর ইউ শিওর? অনেকগুলো টাকার ব্যাপার, সেসব চিন্তা আমার, আপনি শুধু দয়া করে তো জানিয়ে দিন যে অপারেশনে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, এই চাকরটাই যে চুরি করেছে এর কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ? আরে প্রমাণ আমার এই দুটো চোখ, চুরি করে যখন পালাচ্ছিল হাতে নাতে প্রায় ধরেই ফেলেছিলাম, একটুর জন্য ফসকে গেল। কোনো ফটো আছে ওর? ফটো? হ্যাঁ 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 আছে তো, এই যে এটা ওর স্যুটকেসের মধ্যে ছিল। আসলে আপনাদের এই তদন্তের কাছে লাগবে ভেবেই আগে থেকেই আমি ওর ঘর থেকে ফটোটা নিয়ে আমার পকেটে রেখে দিয়েছিলাম আর কি। বাবা, বেশ কায়দা করেই ছবিটা তোলা হয়েছে দেখছি। হ্যাঁ আচ্ছা, আপনি কিছু চিন্তা করবেন না, দেখি চোরকে আমরা ঠিক ধরবই। আসুন অফিসার। আগে একটা কথা শুনুন, টাকাটা যদি নাও পাওয়া যায় কোনো ক্ষতি নেই, কিন্তু গোরাকে আমার অন্তত একবার দরকার। আমি জানতে চাই আমাদের এত বিশ্বাস, এত ভালোবাসা, ও কেন ভেঙে চুরমার করে দিয়ে গেল এইভাবে? আসি, আপনি কিছু চিন্তা করবেন না। ফের যদি আমার সামনে আসিস আমার মরা মুখ দেখবি। আলো নিভে গেল, বোধহয় অপারেশন শেষ হয়েছে। অপারেশন শেষ? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু,
কাঁদছেন কেন? অপারেশন সাকসেসফুল হয়েছে, আপনাদের ছেলে বাঁচবে আর ভালোভাবে বাঁচবে। জয়মা, জয়মা, মা গো, মা, মা গো। আমি চোর নই বাবু, আমি চুরি করতে বাধ্য হয়েছি বাবু, আমি চোর নই বাবু। অপারেশনের টাকা বাবা দিয়েছেন? অবশ্য ছেলেটি আমাকে দিয়ে প্রমিস করে নিয়েছিল যাতে এ কথা আমি আপনাকে কখনো না জানাই। কিন্তু কথায় বলে না, যার শেষ ভালো তার সব ভালো। তা অপারেশনটাই যখন সাকসেসফুল হয়ে গিয়েছে তখন আর এর প্রতিজ্ঞা রেখে লাভ কি? আর তাছাড়া আপনার বাবা আপনাকে আর আপনার ছেলেকে কতখানি ভালোবাসেন সেটা তো আপনারও জানা দরকার। গুড ডে বাবা। বলি, তোমার একবার যাওয়া উচিত। যাব, আমি যাব, নিশ্চয়ই যাব। চোরটা না, এবার গাড়ি ঘোরাও। মানে গোড়ার টাকাটা ডাক্তার কে দিয়েছে? শুনছো, আমিও শুনছো, 30,000 টাকা চুরির কাহিনীটা শুনছো? তোমারই তো ভালো করে শোনা দরকার। তুমি বলেছিলে না পায়ের জুতো কখনো মাথায় তুলতে নেই, সে জুতোর কাছে আমাদের সবার মাথা এখন হেট হয়ে যাচ্ছে না? গোড়াকে আমার কাছে ফিরিয়ে দাও, ওকে তুমি জুতো মেরে বাড়ি থেকে বের করে দিয়েছ, আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, উনি আছেন, ধরুন। চন্দ স্পিকিং। হ্যাঁ, কোথায়? হসপিটালে। বলে বাবা, গোরা, গোরা কি হয়েছে ওর, কোথায় সে? হাসপাতালে, আর সময় নেই, চলো। দেখ, আমি এসেছি, আমার দিব্যি,
আমার দিব্যি আমি ফিরিয়ে নিচ্ছি, অভিমান করিস না ভাই। গোরা, গোরা ভাই, দেখ গোরা দেখ, আমি আর তোর দিদি ভাই একসঙ্গে তোকে দেখতে এসেছি, আমরা সবাই এক হয়ে গেছি। আমি দেখতে পাচ্ছি না কেন দিদি ভাই, আমি দেখতে পাচ্ছি না কেন, তোমরা তোমরা কাঁদছো, আজ তো মিলনের সময় বাবু, আপনাদের কাঁদতে নেই দিদি ভাই, আজ তোমাদের কাঁদতে নেই, আজ আপনাদের কাঁদতে নেই বাবু, কাঁদতে নেই। গোরা গোরা, তুই তুই ভালো হয়ে যাবি, তোকে ফিরিয়ে নিয়ে যাবো বাড়িতে, ওরে তোর চেয়ে আপন আজ আর কেউ নেই রে। জানি বাবু জানি, আমি তো আপনাদের ছেড়ে কোথাও যেতে চাই না, আমি তো বাড়ি ফিরে যেতে চাই, আমি তো ডাক্তারবাবু, গোরা গোরা, তোকে আমরা এইভাবে যেতে দেব না, এভাবে তোকে আমি যেতে দেব না, কতবার তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাও তুই যাসনি, তোকে বেইমানের মতো আমি যেতে দিতে পারবো না, তোকে থাকতেই হবে। থাকবো বাবু থাকবো, আমি আপনাদের মধ্যে থাকবো, আমি আমি আবার আবার ফিরে আসবো। কি বলছিস তুই? তুমি তো মা, তুমি তো সব বোঝো, আমার ভীষণ কষ্ট হচ্ছে দিদি ভাই, বাবু চেপে ধরো ঘোরা, প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।